শিক্ষার্থীরা বাসা বসে দেখা দেখা বোর হয়ে গেছে, এই অলস সময় কাটানোর জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস, যদি ক্লাসটা দেখা হয় তবে আশা করি সবারই ভালো লাগবে। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন অধ্যায়ের বইয়ের নবম অধ্যায় অম্লক আর সমতা চ্যাপ্টার নিয়ে। আসি, অম্ল কি? অম্ল অথবা এসিড, এসিড সংরক্ষণ আমরা এই অনুভব করি যে হাইড্রোজেন পরমাণু সম্বলিত যে সকল যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অথবা অক্সিজেন দান করতে পারে তাদেরকে এসিড বলে। যেমন HCl একটা এসিড, একে যদি একই মাস জলীয় দ্রবণে দেওয়া হয় তবে H প্লাস Cl মাইনাস উৎপন্ন হয়, যেহেতু সে অক্সিজেন দান করতে পারে তার ফলে সে এসিড। যেমন CH3COOH একটা এসিড, একে যদি জলীয় দ্রবণে দেওয়া হয় অর্থাৎ পানিতে দেওয়া হয় তাহলে CH3COOH যোগ H প্লাস, যেহেতু ইথানোয়েসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা অক্সিজেন দান করতে পারে তাই এটি একটি এসিড। এসিডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বৈশিষ্ট্যগুলো কি আমরা বলি, এক নম্বর বৈশিষ্ট্যটাকে বলে যে এসিড প্রকসারযুক্ত ঔষধ, এটা ক্ষেত্র বিশেষ, কারণ যে সকল এসিড জৈব এসিড এদের স্বাদ গ্রহণ করা গেলেও অজৈব এসিডে স্বাদ গ্রহণ করা যায় না, এই জন্য প্রকসারযুক্ত সকল ক্ষেত্রে বলা যাবে না, জৈব এসিডের ক্ষেত্রে বললে অজৈব এসিডের ক্ষেত্রে বলা যাবে না। তার মানে আমরা এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি স্বাদ যুক্ত, অবশ্যই সাইডে আমরা দেখে নিলাম ক্ষেত্র বিশেষ। দুই নম্বর কথা বলতে পারি জলীয় দ্রবণে প্রোটন প্রদান করে, যেমন উদাহরণ হিসাবে H2SO4 সালফিউরিক অ্যাসিড এক প্লাস জলীয় দ্রবণ 2H প্লাস যোগ SO4 2 মাইনাস। তারপর আমরা বলতে পারি তিন নম্বর বৈশিষ্ট্য, তিন নম্বর বৈশিষ্ট্যটা আমরা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ আকারে বলতেছি যে ধাতুর সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন সোডিয়াম যোগ H2SO4 বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফেট যোগ H2, যদি ম্যাগনেসিয়াম যোগ H2SO4 বিক্রিয়া করে তাহলে তৈরি করবে MgSO4 যোগ H2। তাহলে দেখা যায় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং লবণ তৈরি করে। সকল ধাতব মৌলগুলো সকল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, যেমন কপার যোগ HCl বিক্রিয়া করে না, কেন করে না, কারণ কপার একটা নিম্ন সক্রিয় ধাতু, নিম্ন সক্রিয় ধাতুগুলো যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, শুধুমাত্র যে সকল অ্যাসিড জারক অ্যাসিড এই জারক অ্যাসিড সময়ের সাথে বিক্রিয়া করে। যেমন কপার HCl এর সাথে বিক্রিয়া না করলেও কপার যোগ HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া তৈরি করে কপার নাইট্রেট যোগ নাইট্রিক অক্সাইড যোগ পানি। কপার যোগ H2SO4 এই বিক্রিয়াটা কখনো ঘটে, কখনো ঘটে না, যদি সালফিউরিক অ্যাসিড লঘু হয় তবে বিক্রিয়াটা ঘটে না, আর সালফিউরিক অ্যাসিড যদি গাঢ় হয় তবে বিক্রিয়াটা ঘটে। H2SO4 বিক্রিয়া করে তৈরি করে কপার সালফেট যোগ সালফার ডাইঅক্সাইড যোগ পানি, তার মানে বিক্রিয়াটা ঘটে, বিক্রিয়াটা ঘটে না, বিক্রিয়াটা ঘটে না, বিক্রিয়াটা ঘটে না। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের জারক ধর্ম থাকার কারণে বিক্রিয়া ঘটে, লঘু সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম নাই বিক্রিয়াটা ঘটে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জারক ধর্ম নাই বিক্রিয়াটা ঘটে না, ধারা সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম থাকার কারণে বিক্রিয়াটা ঘটে। এই যে বিক্রিয়াটা ঘটে কীভাবে ঘটে অর্থাৎ তার মেকানিজমটা কীরকম আমরা একটু সেক্ষেত্রে দেখি। যেমন মনে হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা জারক অ্যাসিড, জারক অ্যাসিড হওয়ার কারণে তার জারক ধর্ম আছে বিভিন্ন বিক্রিয়া ঘটে, যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে সালফার ডাইঅক্সাইড পানি জারমান অক্সিজেন
যা আবার অক্সিজেন কপারকে জারিত করে তৈরি করে কপার অক্সাইড। এই কপার অক্সাইড যেহেতু ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি করে কপার সালফাইড যুগ পানি। এই বিক্রিয়াগুলোকে যদি আমরা একত্রিত করি, জায়মার অক্সিজেন জায়মার অক্সিজেন কপার অক্সাইড কপার অক্সাইড, তীর চিহ্ন এর বাম পাশে আছে কপার আর সালফেট অ্যাসিড। কপার যুগ H2SO4 বিক্রিয়া করে কপার সালফেট যুগ সালফার ডাইঅক্সাইড যুগ পানি। এইভাবে মূলত বিক্রিয়াটা ঘটে। এই অ্যাসিডের আরো বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাসিড সমূহ কার্বনেট এর সাথে বিক্রিয়া করে, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে, যেমন Na2CO3 সোডিয়াম কার্বনেট যোগ HCl বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট যোগ HCl বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। তবে এই ক্ষেত্রেও কিছু কিছু কার্বনেটের সাথে অ্যাসিডের কিছু কিছু অ্যাসিডের বিক্রিয়া ঘটে, যেমন চুনা পাথরের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে না, কারণ চুনা পাথরের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণের উপরিতলে ক্যালসিয়াম সালফেট এর অদ্রবণীয় অধক্ষেপ তৈরি হয়। এই ক্যালসিয়াম সালফেটের অদ্রবণীয় অধক্ষেপ তৈরি হওয়ার কারণে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়, যে কারণে বিক্রিয়া ঘটে না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রশ্ন আসে যে চুনা পাথরের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে না কেন, ব্যাখ্যা করো। এরপর অ্যাসিডের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে, অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়, অ্যাসিড পানিতে দ্রবণীয় হয়, যেমন HCl পানিতে দিলে দ্রবণীয় হয়ে H+Cl-, তারপরে অ্যাসিডের HCl এর জলীয় দ্রবণের বিদ্যুৎ তড়িৎ চালনা করলে ধনাত্মক হাইড্রোজেন আয়নগুলো কেতুর প্রতীক আকর্ষিত হবে, এবং কেতুর প্রতীক আকর্ষিত হবে অর্থাৎ কেতুর বিক্রিয়া হাইড্রোজেন আয়ন কেতুরে যাবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস এবং এনোড রিঅ্যাকশন, ক্লোরাইড আয়ন এনোডে যাবে, ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন গ্যাস তৈরি করবে। এইভাবে অ্যাসিডের জলীয় দ্রবণের ভিতর দিয়ে তড়িৎ চালনা করলে কেতুর এবং এনোডে বিক্রিয়া সংঘটিত হয়, এর দ্বারা বলা যায় অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। নিরপেক্ষ পিএস এর মান 7 থেকে যত কম হবে যৌগের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা তত বৃদ্ধি পাবে, এবং পিএস এর মান 7 থেকে যত বৃদ্ধি পাবে দ্রবণের ক্ষারের তীব্রতা তত বৃদ্ধি পাবে। এবং ধরে নেওয়া হয় পিএস এর মান যদি 0-3 এর মাঝে হয়, 0-3 এর মাঝে হলে তীব্র অ্যাসিড, 3-7 এর মাঝে হলে দুর্বল অ্যাসিড, পিএস এর মান 7-11 হলে দুর্বল ক্ষার, 11-14 হলে তীব্র অথবা শক্তিশালী ক্ষার। যেমন জৈব অ্যাসিড কোনগুলো, যেমন ফরমিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড C2H4O2, যেমন অজন্তলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ইত্যাদি, অর্থাৎ কার্বন দ্বারা গঠিত অ্যাসিড, অথবা বদলে বন্ড সি ডাবল ওএস মূলক দ্বারা গঠিত অ্যাসিড বলে জৈব অ্যাসিড, অজৈব বা খনিজ অ্যাসিড অর্থাৎ খনিজ বলো দ্বারা গঠিত অ্যাসিডগুলোকে খনিজ অ্যাসিড বলে, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। তবে অজৈব অ্যাসিডগুলোর মধ্যে কার্বনিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড হলেও এটি একটি দুর্বল অ্যাসিড অথবা দুর্বল অ্যাসিড। এখন আসতে পারে এই যে অজৈব অ্যাসিড বা তীব্র অ্যাসিড, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড,
HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, আবার H3PO4 ফসফরিক অ্যাসিড আসতে পারে, ফসফরিক অ্যাসিড অথবা ফসফরাস অ্যাসিড। যে এই যে অজৈব অ্যাসিডগুলোর মধ্যে কোন অ্যাসিড তীব্র অ্যাসিড বা কোন অ্যাসিড দুর্বল অ্যাসিড, বলা হয় অজৈব অ্যাসিড সমূহের মধ্যে কেন্দ্রীয় মূলের ধনাত্মক জারণ মান যত বেশি হবে সেই অ্যাসিড তত বেশি তীব্র। যেমন সালফিউরিক অ্যাসিডে সালফারের কেন্দ্রীয় মূলের ধনাত্মক জারণ মান +6, নাইট্রিক অ্যাসিডে কেন্দ্রীয় মূলের নাইট্রোজেনের জারণ মান +5, কিভাবে হলো অক্সিজেনের জারণ মান -2, তিন দুগুণে -6, হাইড্রোজেনের জারণ মান +1। তাহলে যৌগের মোট জারণ মান শূন্য বা নিরপেক্ষ বস্তুর জারণ মান শূন্য, সেই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান +5, অক্সিজেনের জারণ মান -2, চার দুগুণে -8, হাইড্রোজেনের জারণ মান +1, +1, +2, অক্সিজেনের জারণ মান -8, +3, তার মানে +5। তার মানে এই অ্যাসিডটা সবচেয়ে বেশি তীব্র বা শক্তিশালী অ্যাসিড। রয়ে গেল এই দুটা, দেখা যায় নাইট্রোজেনের জারণ মান +5, ফসফরাসের জারণ মান +5। তাহলে দুটো অ্যাসিড এই কেন্দ্রীয় মূলের জারণ মান সমান। এই ক্ষেত্রে দেখ করো কোন মূলের আকার ছোট, যেই মূলের আকার ছোট সেই মূলের তীব্র অ্যাসিড, অর্থাৎ নাইট্রোজেনের পক্ষ দুইটা ফসফরাসের পক্ষ তিনটা, তার মানে সে তীব্র অ্যাসিড তার তুলনায় দুর্বল অ্যাসিড। তার মানে অজৈব অ্যাসিডগুলোর ভিতরে সক্রিয়তা কমানো সেটা সাধারণ যায়, 1 নম্বর সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড, তার চেয়ে একটু দুর্বল সবচেয়ে কম দুর্বল অ্যাসিড। এখন আমরা যদি ক্ষার নিয়ে আলোচনা করি, ক্ষার কি, এখানে আরেকটা কথা বলা হবে যে অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডের ব্যবহার যে দেশ যত বেশি শিল্পের মতো সেই দেশ অ্যাসিডের ব্যবহার তত বেশি বাড়ে। যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় H2SO4 সালফিউরিক অ্যাসিড, যেমন লোহার এখানে করা হয়, স্কুলের স্পেশাল ব্যাটারিতে করা হয়, মাইক্রো ব্যাটারিতে করা হয়, IPS এর ব্যাটারিতে করা হয়, আবার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয়, স্বর্ণকে ঘনীভূত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ইত্যাদি অ্যাসিডগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যখন সুষমভাবে বা সত্যি ক্ষেত্রে এগুলো ব্যবহার করব তখন সেটা সমাজ জীবনের জন্য উপকার। আর এইগুলো দেখা যায় অনেক একটা সমাজের নির্দিষ্ট মানের যারা লোক আছে তারা অনেকেই একজন আরেকজনের উপর রাগের বসতি হয়ে মানুষ ফুলের উপরে তকে এগুলো নিক্ষেপ করে, তখন এগুলো ক্ষত সৃষ্টি করে, অর্থাৎ এটা অত্যন্ত অন্যায় বা ক্ষতিকর। আমরা এই ক্ষতিকর দিকটা না দিয়ে আমরা যেগুলো ভালো দিক সেক্ষেত্রে ব্যবহার করবো। ক্ষার কি, জুলিয়ান বলে হাইড্রোক্সিল মূলকের যারা প্রদান করবে তারা হচ্ছে ক্ষার, আগ্রাসী ক্ষার। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষার বলে, ধাতু অক্সাইড বা হাইড্রোক্সাইড, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি ইত্যাদি, তারা ধাতু অক্সাইড, ধাতু হাইড্রোক্সাইড, ধাতু অক্সাইড, তারা ক্ষার। এই ক্ষারগুলোর মধ্যে যারা পানিতে দ্রবীভূত হতে পারে বা মিশতে পারে তারা ক্ষার। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি আমরা পানিতে দিই, জলীয় দ্রবণে দিই, তাহলে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু জলীয় দ্রবণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড একটা ক্ষার। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা কপার অক্সাইডকে জলীয় দ্রবণে দিলে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড প্রদান করতে পারে না, তার মানে সে ক্ষার নয়, তার মানে শুধু ক্ষারক। অর্থাৎ বলা যায় সকল ক্ষারকই ক্ষার নয়। অর্থাৎ আমরা মনে রাখবো যে ক্ষারক মানে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক প্রদান করে। এই ক্ষারকের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ক্ষারকগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কটু বা তিক্ত স্বাদযুক্ত, কটু বা তিক্ত স্বাদযুক্ত। 2 নম্বর, এরা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক প্রদান করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস OH-। 3 নম্বর, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলতে পারি, যেমন এসিডের ক্ষেত্রে 3 নম্বর বলছিলাম, খারের ক্ষেত্রে ঠিক করবো যে এসিডের ক্ষেত্রে এটা বলা হয় না, খারের ক্ষেত্রে বলছি খারসহ এসিডের সাথে বিক্রিয়া করে এবং লবণ পানি তৈরি করে। যেমন HCl এসিড যুগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ যুগ পানি তৈরি করে, আবার HNO3 নাইট্রিক অ্যাসিড যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট যোগ পানি তৈরি করে। এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এই কারণে বলা হয়েছে যে এটা একটা প্রসরণ বিক্রিয়া। ঠিক তেমনভাবে প্রশ্ন আসে যে প্রসরণ বিক্রিয়া ডেলএস এর মান ধ্রুবক থাকে কেন, ব্যাখ্যা করা। যেমন আমরা যদি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে বলি যে HCl অ্যাসিড
জলীয় দ্রবণায়ন থাকলে এইচ প্লাস সিএল মাইনাস, খার সোডিয়াম প্লাস এইচ মাইনাস, লবণ যেহেতু সোডিয়াম প্লাস সিএল মাইনাস, অর্থাৎ এই সোডিয়াম প্লাস উৎপাদক আছে দ্বিতীয় কেউ আছে, সিএল মাইনাস উৎপাদক আছে দ্বিতীয় কেউ আছে, তার মানে দশ অকার। এই দশ অকার গুলো অপসরণ করলে বিক্রিয়াটা মূলত বলা যায় এইচ প্লাস আর ও এইচ এর মাঝে ঘটে এবং এইচ টু ও তার পানি তৈরি করে, অর্থাৎ সকল প্রসরণ বিক্রিয়ায় মূলত এইচ প্লাস আর ও এইচ এর মাঝে ঘটে এবং পানি তৈরি করে। আর যে বিক্রিয়া গুলো এইচ প্লাস আর ও এইচ এর মাঝে ঘটবে এবং পানি তৈরি করবে এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস এর মান হবে 57.3 কিলো। যেহেতু প্রসরণ বিক্রিয়া মূলত এইচ প্লাস আর ও এইচ এর মাঝে ঘটে এবং পানি তৈরি করে, তাই ঘরের লবণ শনাক্তকরণ ক্ষেত্রে খারের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, যেমন এফিসিএল2 ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করি এটা তীব্র ক্ষার দুর্বল ক্ষার। ফেরাস লবণের সাথে ফেরাস ক্লোরাইডের সাথে ক্ষার যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অধক্ষেপ করবে আর উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, আর যদি ফেরিক লবণের দ্রবণে খারযুক্ত করি দুর্বল খারযুক্ত করি দুর্বল খার ব্যবহার করলে হলো তীব্র খার ব্যবহার করা যাবে উৎপন্ন হবে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি, অর্থাৎ সবুজ বর্ণের অধক্ষেপ করতেছে আর অধক্ষেপ করতেছে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ করতেছে যুগ অ্যামোনিয়াম ক্লোরাইড। এইভাবে দেখা যায় লবণ শনাক্তকরণের ক্ষেত্রে খার ব্যবহার করা হয়। তার মানে এরপরে আমরা এই অধ্যায়ে আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে পারি, যেমন সিওডি কি, বিওডি কি। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, পানি কিভাবে দূষিত হয়, এই দূষিত পানি কিভাবে বিশুদ্ধকরণ করা যায়। এরপর এসি বৃষ্টি কি, আসলে আমরা যে জ্বালানিগুলো পাই এই জ্বালানি পুরানোর ফলে এই জ্বালানিগুলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আবার সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড হবে বায়ুমণ্ডলে বাতাসের মধ্যে বিস্তৃত হবে, যেগুলো বৃষ্টির পানির সাথে যুক্ত হইয়া কার্বনিক এসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বৃষ্টি পানির সাথে যুক্ত হয়ে H2SO3 সালফিউরাস অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং ভূপৃষ্ঠে যখন বৃষ্টিরূপে পতিত হয় এগুলোকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এই অ্যাসিড বৃষ্টির কারণে আবার পানির ক্ষরতার সৃষ্টি হয়। কিভাবে, যেমন বললাম বায়ুমণ্ডলে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেহেতু বেশি থাকে, এই কার্বনিক অ্যাসিড মাটিতে বিদ্যমান ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম বাইকার্বনেট, অর্থাৎ মাটিতে ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় থাকলেও পানিতে অদ্রবণীয় থাকলেও যখন এসিড বৃষ্টির সংস্পর্শে আসে তখন করে ক্যালসিয়াম বাইকার্বনেট যেটি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, আর যখন পানিতে ক্যালসিয়ামের লবণ অথবা ম্যাগনেসিয়ামের লবণ দ্রবণীয় অবস্থায় থাকে তখন ওই পানি খর পানি বলে। এই পানি খরতা আবার দুইভাবে দূর করা যায়, যদি কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট কার্বনেট লবণ বিভক্ত থাকে সেটা অস্থায়ী পর্যন্ত তাপ দিয়ে দূর করা যায়, আর যদি ক্লোরাইড সালফেট নাইট্রেট ইত্যাদি লবণ হিসাবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বিভক্ত থাকে তাহলে স্থায়ী করতা, আর এই স্থায়ী করতা দূর করার জন্য আমরা ইটিপিএ যোগ করতে পারি অথবা এখানে বিভিন্ন লবণ যুক্ত করে ধাতব লবণ যুক্ত করে কার্বনেট লবণ যুক্ত করে স্থায়ী করতা দূর করা হয়। এইভাবে আমরা পানি বিভিন্নভাবে দূষিত হয়, এই দূষিত পানি বিশুদ্ধকরণের জন্য আমরা ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করতে পারি বা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি। যেমন ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুনের ভেতর দিয়ে 40°C তাপমাত্রায় যদি আমরা ক্লোরিন গ্যাস চালন করি তাহলে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার দিয়ে পানি দূষিত পানি বিশুদ্ধকরণ করা হয়। যেমন এই পানি দূষিত পানি বিশুদ্ধকরণ করা হয় এটা জীবন উন্নয়ন সবচেয়ে আচরণ করে, আবার রঙিন বস্তু আলাদা বর্ণন করে পারে এটা একটি বিরঞ্জক পদার্থ, অর্থাৎ বিরঞ্জক পদার্থ হচ্ছে যে সকল বস্তু রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে রূপান্তরিত করে তাদেরকে বিরঞ্জক পদার্থ বলে, যেমন তার বিরঞ্জন ক্রিয়া বা জীবাণু সক্রিয়া সিএল ওসিএল যুগ কার্বন ডাইঅক্সাইড পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে এইচসিএল এইচওসিএল হাইড্রোক্লোরাস অ্যাসিড, এই হাইড্রোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে তৈরি করে এইচসিএল যুগ জায়মান অক্সিজেন
যাই হোক আমার অক্সিজেন যদি জীবাণুর সঙ্গে স্পর্শে আসে তাহলে মৃত জীবাণু বা জানিত জীবাণু। আবার আমরা এই ডাটাটা আবার বলতে পারি এইভাবে HCl যোগ জায়মান অক্সিজেন বিক্রিয়া করে H2O যোগ জায়মান ক্লোরিন, এই জায়মান ক্লোরিন জীবাণুর সঙ্গে স্পর্শে আসলে মৃত জীবাণু বা জারিত জীবাণু। আবার যদি রঙিন বস্তুর সঙ্গে স্পর্শে আসে যোগ রঙিন বস্তু বর্ণহীন বস্তুতে রূপান্তরিত হয়, এইভাবে ব্লিচিং করার জীবাণু ধ্বংস করে এবং রঙিন বস্তু ফেলারকে বিনাশ করে। ওকে আমরা মোটামুটি করে দেখলাম বাসায়, আমরা অবশ্যই আলোচনা দেখবো, ভিডিওগুলো যদি দেখি যদি তোমাদের উপকৃত হয় তাহলে আমাদের এই কষ্ট সার্থক। তো সবাই বাসায় থাকবো, বাসায় থেকে এই করোনা বা COVID-19 হতে নিজেকে রক্ষা করো, পরিবারকে রক্ষা করবো এবং সবাই সুস্থ থাকবো তাহলে, এবং বাসায় নিয়মিত লেখাপড়া করবো তাহলে তোমরা উপকৃত হবে, আর তোমরা উপকৃত হলে আমাদের এই কষ্ট সার্থক হবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।